কন্যা সন্তান আল্লাহ প্রদত্ত এক শ্রেষ্ঠ নিয়ামত কন্যা সন্তান সৌভাগ্যের প্রতীক অনেক পরিবারে বাবা মা আছেন মেয়ে সন্তানকে একটু প্রাধান্য কম দেয় আর ছেলে সন্তানকে ভালোবাসা আর প্রাধান্য দুটোই অনেক বেশি দিয়ে থাকেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাবা মা সব সময় ছেলেদের থেকে মেয়েদের কাছেই বেশি হ্যাপি থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে ব্লগটা শুরু করছি পার্ক থেকে পার্কে এসেছিলাম হাঁটতে আর এখন সকাল বাজে সাড়ে সাতটার মতো অনেক দিন পর আসলাম এই পর্ন পার্কে আগে তো যখন একটু শীত ছিল ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তখন কিন্তু আমি প্রায় হাঁটতে আসতাম এখন একটু কমিয়ে দিয়েছি কারণ বাহিরে প্রচণ্ড গরম আজকে অনেকদিন পর পার্কে এসে অনেক বেশি ভালো লাগছে যেদিকে তাকাচ্ছি কি যে সুন্দর লাগছে ফুল আর ফুল গাছের পাতা কম ফুল বেশি এই দৃশ্য দেখে আমার মনটা একদম ভরে গেল আর গরম হলেও বাতাস ছিল পার্কে হাঁটতে ভালোই লাগছিল তো আমি একটু ভাবলাম যে অনেকদিন পর যেহেতু পার্কে আসলাম আর এই পর্ন পার্কের ব্লগ কখনো শেয়ার করি না তা তো আর হয় না আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি দেখেই বুঝতে পারছেন বাতাস আছে প্রচুর মরুভূমির দেশ গরমের দেশ আল্লাহ আল্লাহতালার রহমত আছে আল্লাহতালার রহমত না থাকলে এই গরমের ভিতরে যারা একটু খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু এখানে কখনোই থাকতে পারতো না দেখতেই পাচ্ছেন এত ফুল পাতা পড়ে আছে কারণ বাতাস আছে বাতাসটা আছে দেখেই মানুষ এখনও এই মরুর দেশে টিকতে পারে ভালোভাবে থাকতে পারে বাঁচতে পারে তো যেদিকে তাকাচ্ছি সবুজ আর সবুজ আর এই সবুজ দেখে আর এই ফুলগুলো দেখে আমার তো কতটা যে ভালো লাগছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আর সকাল সকাল এই পন পার্ক থেকে বের হয়েই চলে যাব মার্কেটে বেশ কিছু কেনাকাটা আছে প্রতি সপ্তাহে দুইবার করে আমার বাজারে আসতে হচ্ছে যখনই বাজারে যাই কিছু না কিছু সংসারের জন্য কিনতে হয় কি কি কিনলাম সেগুলো শেয়ার করার চেষ্টা করব আর দুপুরে খুবই মজাদার খাবার একটা রান্না করেছিলাম কি রান্না করেছিলাম আপনারা ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবেন খুবই মজার একটা খাবার বাঙালির কিন্তু অনেকেরই পছন্দের খাবার আমি আজকে রান্না করেছিলাম আর দেশ থেকে আসা মায়ের ভালোবাসার একটা তরকারি কি তরকারি আমার জন্য রান্না করে পাঠিয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব আর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা দেখাচ্ছিলাম দেখেই বুঝতে পারছেন কীরকম করে পুকুরটা শুকিয়ে গিয়েছে একদম পানি নেই এই পুকুরটার পানি কিন্তু একদম কোনায় কোনায় থাকে রোদের তাপে পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আমি এখন মার্কেটের দিকে চলে যাব মার্কেট থেকে কী কী কিনলাম বাসায় যেয়ে শেয়ার করার চেষ্টা করব তো বাজার করে চলে এসেছি এসে সরাসরি আমি এখন কিচেনে কিচেনে এসে নাস্তা করব ব্রেড নিয়ে নিচ্ছি আর এখান থেকে আমি কলা নিয়ে নিচ্ছি চা বসিয়ে দিয়েছি আজকে আপনাদের ভাইয়াও আমার সাথে ছিল তো আমরা দুইজন মিলেই পার্কে হাঁটাহাঁটি করলাম এখন নাস্তা করব। বাবা মা ছেলেদের থেকে মেয়েদের কাছেই কিন্তু বেশি হ্যাপি থাকে একজন মেয়ে সন্তানের বাবা মা যতটা হ্যাপি থাকে একজন ছেলে সন্তানের বাবা মা কিন্তু ততটা হ্যাপি থাকে না কারণটা একটু বলি মেয়ে সন্তানের বাবা মায়ের আশা থাকে খুবই ছোট। শুধু মেয়ে সন্তানের বাবা মা চায় মেয়ে সন্তানকে ভালো মতো মানুষ করে সুশিক্ষায় শিক্ষিত করে ভালো একটা পাত্রের হাতে তুলে দিতে ভবিষ্যতে মেয়ে চাকরি করে ইনকাম করবে সেই ইনকামের টাকা বাবা মায়ের হাতে তুলে দিবে এই ধরনের চিন্তা কিন্তু বাবা মা কখনো করে না কিন্তু একজন ছেলের বাবা মা চায় ছেলে ভালো করে মানুষ করিয়ে পড়ালেখা করিয়ে টাকা পয়সা খরচ করিয়ে যে পড়াশোনা করাবে সেটা ভালো একটা চাকরি পেয়ে বাবা মাকে আবার ফিরিয়ে দিক। প্রত্যেকটা বাবা মা এটা চাইতেই পারে এটা তাদের অধিকার কিন্তু মেয়ের বাবা মাও তো চাইতে পারে কই মেয়ের বাবা মা তো চায় না আর এই কারণেই মেয়ের বাবা মা মেয়ের কাছে হ্যাপি থাকে আর ছেলের বাবা মা তাদের চাওয়া পাওয়া সব থেকে বেশির জন্যই ছেলের বাবা মারা হ্যাপি থাকতে পারে না কথাটা শুনতে একটু খারাপ লাগলো এটা কিন্তু একটা বাস্তব সত্য কথা আমি বলবো আমার কিন্তু দুটো মেয়ে আছে আমি আমার মেয়েদেরকে অনেক কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছি মানুষ করছি আমি তাদের মা বাবা মেয়েদেরও কিন্তু অনেক কর্তব্য থাকে তার বাবা মায়ের প্রতি আমার মেয়ে কি সেটা পালন করবে না অবশ্যই করবে আমরাও তো আশা করতে পারি তাই না আমি মনে করি ছেলের বাবা মাকেও কখনো কখনো মেয়ের বাবা মায়ের মতো হতে হবে তাহলে দেখা যাবে অনেক সুখে থাকতে পারবে সাপ্তাহিক কিছু বাজার করেছিলাম সেগুলো গুছিয়ে নিলাম নিয়ে এই যে ভুড়ি নিয়ে এসেছিলাম এই ভুঁড়িগুলো এখন সুন্দর করে আমি সিদ্ধ করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আমি ভুঁড়িটাকে ভালো করে সিদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে নিব নিয়ে ছোটো ছোটো করে কেটে আমরা যেভাবে বুড়ি রান্না করি আমি ঠিক সেভাবে বুড়িটাকে বসিয়ে দিয়েছি মশলা টশলা দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভুড়িটা একদম ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত ভুঁড়িটা আমি রান্না করে নেব আর আমার মায়ের ভালোবাসা আমার মা সব সময় যখন দেখে আমি বাংলাদেশে যাব কথাটা শুনে তখন থেকে আমার মা শুরু করে কি আমার জন্য রাখা যায় আমার মেয়ে কোনটা খেতে পছন্দ করে কি জিনিস রাখলে আমার মেয়ে খুশি হবে আমার মেয়ে তো না মেয়ের মেয়েরাও খুশি হবে তো আমার মেয়েরাও কিন্তু খুব কচুর শাক পছন্দ করে আমার মায়ের ভালোবাসা এটা বলতে হবে সে অনেক কষ্ট করে এই কচুর শাক সময় আমাদের জন্য রেডি করে রাখে তো আমিও দেশে গিয়েছিলাম ডিসেম্বর মাসে তো যাওয়ার পরে দেখি আমার আম্মা খুব সুন্দর করে প্যাকেট করে কচুর শাক রেখে দিয়েছে যে তোমার জন্য রেখেছি তোমার মেয়ে কানাডা থেকে আসবে তোমার দুই মেয়ে অনেক পছন্দ করে আমার মায়ের ভালোবাসা শুধু আমার জন্য না আমার মেয়েদের জন্য তো সেই কচুর শাক আজকে নিয়ে এসেছিলাম এই যে একদমই রান্না করা শুধুমাত্র আমাকে বলে দিয়েছে যে বাসায় যে একটু পেঁয়াজ রসুন দিবা তেলের উপরে দিয়ে জাস্ট নাড়াচাড়া করবা আর খেয়ে ফেলবা আমি সব কিছু এখানে দিয়ে রেখেছি তো এই যে মা যেইভাবে বলে দিয়েছে আমি সেইভাবেই কচুর শাকটা রান্না করে নিচ্ছি রান্না করা রান্না করা ছিল তারপরও আমি একটু রান্না করে নিচ্ছি আর কি বলবো কচুর শাকটা খেতে যে কী মজা আমার দুই মেয়েই কচুর শাকের জন্য একদম পাগল ওরা একদম গ্রিন শাক গ্রিন শাক ওরা তো কচুর শাক বোঝে না কিন্তু গ্রিন শাক গ্রিন শাক করে খুবই লাইক করে তো আমি এই যে রান্না করে আমার ছোটো মেয়ের জন্য রান্না করছি আমরাও খেয়েছি খুবই মজা হয়েছিল কুচুসাকটা আর বাকি যে কথাগুলো আছে একটু হালকা পাতলা শেয়ার করি আপনাদের সাথে আল্লাহর নবী বলেন একটা কন্যা সন্তান যখন আগমন করে তখন রহমতির ফেরিস্তা এসে কন্যা সন্তানের মাথার কাছে দাঁড়িয়ে তার নোরানির যে পাখা থাকে ডানা সেটা বোলাতে থাকে আর বলতে থাকে এই কন্যা সন্তানকে যে ভালোবাসা দিয়ে বড় করবে লালন পালন করবে যে আদব আর দিন শেখাবে কেমত পর্যন্ত আল্লাহর সাহায্য তার জন্য অব্যাহত থাকবে এই কথা কিন্তু কোনো ছেলের জন্য বলে নাই শুধুমাত্র কন্যা সন্তানের বেলায় এই কথাটা আল্লাহ আল্লাহতালা বলেছেন তো আমরা সবাই চাইবো যাদের আমাদের ঘরে কন্যা সন্তান আছে আমরা যেন ছেলে সন্তানের মতো কন্যা সন্তানকেও আদর করি ভালোবাসি এবং বাবা মাকেও যেন সেইভাবে কন্যা সন্তানরা যেভাবে বাবা মাকে আদর ভালোবাসা দেন এবং ছেলে সন্তানরা যেন বাবা মার জন্য অতটুকুই ভালোবাসা দেন এটা আমরা সবাই চাই সব বাবা মারই অধিকার এই ধরনের আদর ভালোবাসা পাওয়ার আমি যেহেতু দুপুরবেলা কচু শাক আর ভুড়ি রান্না করেছিলাম তো আমার মেয়ে তো আবার সমস্যা আছে ভুড়ি তো সে খাবে না ওর জন্য আবার আমি দুই দিন আগেই চিকেনটা রান্না করেছিলাম তো একটু আমি ভিডিও করে রেখেছিলাম সেটা শেয়ার করছি একটু রোস্টের মতো করে রান্না করেছি রোস্ট চিকেনের ও আবার এই ধরনের রোস্টগুলো খেতে খুব ভালোবাসে তো চিকেনটা কিভাবে আমি রোস্ট করেছিলাম সেটা একটু শেয়ার করি আর ফার্মের চিকেন কিন্তু একটু ভেজে রান্না করলে মানে খেতে ভালো লাগে আর এই ধরনের কিন্তু একটা চিকেন চার পিস করে রান্না করলে দেখা যায় যে সেই জিনিসের প্রতি কিন্তু আমার ছোট মেয়ের একটু আগ্রহ বেশি থাকে কারণ একদম আস্ত আস্ত থাকে তো আর কেটে রান্না করলে দেখা যায় ওরা তোটা আগ্রহ থাকে না রোস্টের মতো মানে রোস্ট রোস্টের মতোই হতে হবে তো আমি ভেজে নিয়েছি ভেজে এখন বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমি আজকে দুটো চিকেন দিয়ে যেহেতু রোস্ট করছি আর রোস্টটা আমি দুই দিন আগেই করে রেখেছিলাম একটু বেশি করেই করেছি গরমের সময় তো কিচেনে অত ঘন ঘন যাওয়া যায় না আর এই মাংস রান্না তো প্রতিদিন করতে ভালোও লাগে না বিশেষ করে দেখা যায় গরু মুরগি এই তো খাবার তাই না মাছ তো ওরকম বাচ্চারা বেশি লাইক করে না তো সেই জন্য ভাবলাম যে বেশি করে চিকেন দুটা রান্না করি নেহার প্রায় দুই তিন দিন হয়ে যাবে সেই জন্য একটু রান্না করে রেখেছিলাম বেশি করে গ্যাসটা যখন হালকা ব্রাউন হয়ে এসেছে এর ভিতরে আমি বেশ কিছু আস্তে গরম মশলা দিয়ে দিয়েছিলাম এলাচি দিয়েছিলাম দারচিনি দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম গোলমরিচ দিয়েছি লবঙ্গ দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করেছি একটু সুন্দর স্মেল চলে এসছে তখন আমি এর ভিতরে টক দই দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি একটু মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা পাউডার লবণ সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব আর এখানে আমি বাদামের পেস্ট দিয়েছি জয়ফল আর জয়ত্রীর গুঁড়া দিয়েছি যারা বাংলাদেশে থাকেন তারা তো পোস্তদানা দিয়ে রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমাদের এখানে পোস্তদানাটা পাওয়া যায় না সেই জন্য আমি বাদামের পেস্টটা এখানে দিয়েছি আর বাদামের পেস্টটা আমি একটু বেশি করে করে ডিপ ফ্রিজে রেখে দিই যে কোনো সময় আর কি কাজে লাগাতে পারি উঠাট করে তো বাদামটা পেস্ট করা যায় না তাই আমি একটু পেস্ট করে ডিপে রেখে দিই যখন দরকার হয় তখন আর কি আমি ব্যবহার করি তো এই যে মাংসগুলো দিয়ে দিলাম মশলার ভিতরে দিয়ে খুব ভালো করে কষিয়ে এর ভিতরে দুধ দিয়ে আজকে আমি চিকেনের রোস্টটা রান্না করে নিচ্ছি খুবই সহজ ঝটপট একটা রান্না আপনাদের সাথে শেয়ার করছি প্রতিদিনের মতো আজও বলি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন নতুন জয়েন করছেন সেই সকল বন্ধুদেরকে বলছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে তার সাথেই থাকতে পারেন আর আমাকে সাপোর্ট করতে পারেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলে আমার সাথে যুক্ত আছেন এবং আমাকে ভালোবেসে সাপোর্ট করছেন সেই সকল ভাই বোনদেরকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করতে পারেন আমার ফেসবুকে কিন্তু আমি অনেক মজার মজার রেসিপি মাঝে মধ্যে শেয়ার করি আর ব্লগুলো তো আমি নিয়মিত শেয়ার করার চেষ্টা করি আশা করছি আপনারা যারা আমার ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার রোস্টের ভিতরে আমি বেশ কিছু কাঁচামরিচ আলু বোখারা আর এখানে আমি দিয়ে দিব কেওড়া জল ভেজে রাখা পেঁয়াজের মানে পেঁয়াজ বেরোস আর কি যেটাকে বলি আর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো কেচাপ আর দিয়েছি একটু হালকা চিনি যারা চিনিটা খেতে চান না আপনারা স্কিপ করতে পারেন এই যে দেখেই বুঝতে পারছেন আমার চিকেনের রোস্টটা কতটা সুন্দর হয়েছে ভিডিওটা আর বেশি লম্বা করছি না যে যেখানেই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ